এখন তো এখন আমরা না খা থাকলেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো লাগতেছে, কারণ আমাদের আমরা যদি না খা থাকি প্রধানমন্ত্রী যে যায় আসে না, বুঝলেন নাই? প্রধানমন্ত্রী যে আমাদের কথা ভাবতো তাহলে তো সে পদক্ষেপ নিত। হুট করে রাত 12টার সময় 46 টাকা 35 টাকা ডিজেলের দাম 35 টাকায় বেড়ে গেছে, তাহলে প্রধানমন্ত্রী অবশ্যই পদক্ষেপ নিত। কিন্তু প্রধানমন্ত্রীর তো কোনো মানে সরকারের কোনো তো কোনো কথাই নাই। যদি জনগণকে ভালোবাসতো তাহলে তো সরকার এই পদক্ষেপ নিত। এই যে দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বাড়াইতেছে, হঠাৎ করে ইয়া করতেছে, এটা তো জনগণের উপরে প্রভাব পড়তেছে, এটা সাধারণ জনগণের উপরে প্রভাব পড়তেছে। এটা তো দেশের সরকারের কিছু না, দেশের সরকার তো ভালোই আছে, কিন্তু সব কিছু দায়ভার তো জনগণের উপরে পড়ে গেছে। জনগণই তো সব বাস খেতেছে, তেলের সাথে সব কিছু সম্পৃক্ত, কারণ আপনার যে জায়গায় আপনার তেল বাড়তে থাকলে আপনার A to Z বাড়তে থাকবে সব কিছু পণ্যের, কারণ এটা ট্রান্সপোর্টের যে খরচটা সেই ক্ষেত্রে আমাদের বাজারের যে ব্যাপারটা, কারণ আমি শুধু আপনার ওই তেলের দাম বাড়তি জীবনই না, তেলের দামের বাড়তি কারণে আমার সংসার খরচটাও আসলে সে আগের মতো আর ইয়া নাই, মানে আমার আয়ত্তের ভিতরে নাই। যদি তেলের দামটা সরকার যদি কমাইতো তাহলে হয়তো বা আবার ইনশাল্লাহ আবার এরকম থাকতো, ভালো থাকতো আর কি। হ্যাঁ, আমি বলি সরকারের কাছে একটাই কারণ, যে সরকার হলো লাগামহীন সরকার। সরকারের আসলে ওরকম মানে যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের মানে জনগণ যে কী জিনিস সেটা আসলে সরকার বুঝতেছে না। হ্যাঁ, আমরা আশা করি যে তেলের দাম যাতে কমে, যাতে আমরা যারা পার্ট টাইম বা যারা ফুল টাইম প্রফেশনালি রাইড শেয়ার করে তাদের জন্য হয়তো বা তাদের সংসারটা ভালো চলবে, কারণ একটা সংসারে ডিপেন্ড করে একজন গার্ডিয়ানের উপর। আমার সংসারের গার্ডিয়ান আমি, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার সংসার চালানোর জন্য আমার বর্তমান টাকার ইনকাম করার জন্য আপনার আমার তো কষ্ট করতেই হবে, কারণ কষ্ট ছাড়া তো আর যদি আমি আমরা কিছু বাড়তি ইনকাম করতে পারি সেই ক্ষেত্রে আমার সংসারটা ভালো চলবে। এই সেক্ষেত্রে আমি বলবো যে যদি জ্বালানি মন্ত্রী যদি তেলের দামটা একটু কমাই দেয় সেক্ষেত্রে আমাদের জন্য কি ভালো হবে। তেলের দাম বাড়বে সেটা গভর্নমেন্টের কাছে কখনো আশা করা যায় নাই, তবে যদি আস্তে আস্তে সেটা বৃদ্ধি হইতো, মানুষের সহায়কের ভিতরে হইতো, তাহলে হয়তো মানুষ সেটা ধৈর্য ধারণ করতে পারতো। কিন্তু হঠাৎ করে এত দাম বৃদ্ধি পাওয়াতে সেখানে ক্যারিং খরচ, যানবাহনের যে সমস্ত জিনিসগুলো হওয়া দরকার ছিল না, ভাড়ার বাড়ার কারণে সেখানে যায় তরি তরকারি শাক সবজি সকল কিছু দামের উপরে সেটা প্রতিফলিত ঘটবে, সেই কারণে মানে হঠাৎ করে তেলের দাম এইভাবে বাড়া উচিত হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি এদিকে নজর দিতেন তাহলে আমাদের মানুষের কৃষির উপরে নির্ভরশীল হলো 80% লোক, তাই কৃষি কাজের উপরে সবচেয়ে বেশি চাপ পড়বে এই তেল দাম বৃদ্ধি করাতে। তা আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যেন এর দিকে লক্ষ্য রেখে মানুষকে সচেতন করে যেন আস্তে আস্তে সেটা সহায়কভাবে তারা কাজ করে মানুষের কল্যাণের স্বার্থে।